ঈদের এই আনন্দ মূলত শির থেকে মুক্তির আনন্দ এক আল্লাহর কাছে আত্মসমর্পণের আনন্দ এক মাস ব্যাপী তাকুয়ার যে প্রশিক্ষণ আমরা গ্রহণ করেছিলাম সেই তাকুয়া অর্জনের আনন্দ আত্মশুদ্ধি অর্জনের আনন্দ সুতরাং এই দিনটিকে টিকে যেন আমরা পরিপূর্ণ ধর্মীয় ভাব গাম্ভীর্যতার সাথে পালন করি এটা যেন একটা স্রেফ অনুষ্ঠান সর্বস্ব বা প্রচলিত অর্থে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের মতো না হয়ে যায় এ বিষয়ে যেন আমরা প্রত্যেকেই খেয়াল রাখি দীর্ঘ এক মাস আল্লাহ রব্ল আলমের ইবাদতের মধ্যে কাটানোর পুরস্কার হিসেবে আমরা যে দিনটিকে পেলাম সেই দিনটি যদি আমরা অবাধ্যতা দিয়ে শুরু করি তাহলে এর চেয়ে নিকৃষ্ট কাজ এর চেয়ে হতাশাজনক কাজ আর হতে পারে না আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিদিসের আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবরাকাত বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ সাল্লা সাল্লাম আল্লাহ রসুলিল্লাহ ওয়ালা আলহি ও সাহপিহি ওমানওয়ালা নির্ভেজাল তাহিদের ঝান্ডাবাহী এদেশের অনন্য যুব সংগঠন বাংলাদেশে আহলে যুবসংঘের কেন্দ্র জেলা উপজেলা এলাকা এবং শাখার সমন্বিত দায়িত্বশীল বৃন্দ কর্মীবৃন্দ শুভাকাঙ্ক্ষী বৃন্দ এবং সেই সাথে সমগ্র দেশবাসী প্রশংসা আলাহ আলমীর জন্য জেলাশের সহমতে আমরা পবিত্র রমজান মুবারকের একেবারে সমাপ্তি লগ্নে এসে ঈদুল ফিতরের প্রান্তে উপস্থিত হয়েছি জেলা রব্ল আলমিন আমাদেরকে এই মহিমান্বিত ম্যাশের ফজিলতগুলো অর্জন করার সুযোগ দান করেছেন তার উদ্দেশ্যে আমরা প্রথমে সুক্রিয় আদায় করছি আলহামদুলিল্লাহ সালাম রসিদ হোক নবী আহমদ মুস্তফা মুহমদে মুস্তফা সাল্লু আলিয়াস্লামের প্রতি সুপ্রিয় দর্শক মণ্ডলী ঈদুল ফিতুর মুসলিম উম্মার অন্যতম একটি উৎসবের দিন যেই দিনটিকে আল্লাহ রব্ল আলমিন দীর্ঘ এক মাস শ্যাম সাধনার পরে আমাদের জন্য আনন্দের উপলক্ষ হিসাবে এবং রহমতের বার্তা হিসাবে আমাদেরকে দান করেছেন এই দিনটি আমরা কীভাবে উদযাপন করব এই দিনগুলোতে আমাদের কি কী করণীয় রয়েছে কি কি বর্জনীয় রয়েছে আমরা সংক্ষেপে সে বিষয়ে আজকে কথা বলব প্রথমে আমাদের মনে রাখতে হবে ঈদ প্রচলিত অর্থে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানের নাম নয় বরং এটি একটি ধর্মীয় অনুষ্ঠানের নাম এটি একটি ইবাদত সুতরাং এই ইবাদতকে আল্লাহ রব্ল আলমিন তার রসুল্লাহ মাধ্যম দিয়ে যেভাবে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন ঠিক সেইভাবেই পালন করতে হবে সুতরাং প্রথমত আমাদেরকে খেয়াল রাখতে হবে ঈদ উৎসবটা যেন আমরা সুন্নাত মোতাবেক করতে পারি ঈদের দিন বেশ কিছু সুন্নাত আল্লাহ সাল্লামের পক্ষ থেকে বর্ণিত হয়েছে যেমন প্রথমত আমাদেরকে তাকবীর দিয়ে শুরু করতে হবে এবং উল ফিতরের যে চাঁদটা আমরা দেখি অর্থাৎ সওয়ারের চাঁদ যেটা আমরা দেখি সেই চাঁদ দেখার পর থেকেই তাকবির ধরে উচ্চারণ করা শুরু করতে হবে অল্লাহ আকবর আল্লাহ আকবর লা ইলাহিল্লাহ অল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ হান তাকবীরের পরেই যে জরুরি কাজটি আমাদের জন্য থেকে যায় সেটি হচ্ছে আমাদেরকে অবশ্যই ঈদুল ফিতরের সালাতের পূর্বেই জাকাতুল ফিতর অর্থাৎ ফিতরাটা আদায় করতে হবে এটা আমাদের সবার জন্য ফরজ সেটা আমরা ধনী হই গরিব হই বয়স্ক হই বৃদ্ধ হই অথবা আমরা শিশু হই সবার জন্য এটা ফরজ এবং সেটা অবশ্যই ঈদের সালাতের পূর্বেই আদায় করতে হবে এভাবে ঈদের সালাতে আসার আগ থেকে শুরু করে ঈদের সালাত আদায় করা এবং পরবর্তী যতগুলো পদক্ষেপ রয়েছে প্রত্যেকটা পদক্ষেপে যেন আমরা সুন্নাতের পূর্ণাঙ্গ অনুসারী হতে পারি সুন্নাথকে অনুসরণ করার মধ্যেই আমাদের নিরাপত্তা রয়েছে এবং সেখানে আমাদের ঐক্য রয়েছে এবং আমাদের পারস্পরিক ভালোবাসা মহাব্বত সব কিছুই সুন্নাথ পালনের মধ্যেই রয়েছে অর্থাৎ ঈদের দিনে আমাদেরকে সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে আমরা যেন প্রত্যেকটা কাজ আল্লাহ রসুসাল্লা ইসলামের নির্দেশনা অনুযায়ী করতে পারি দ্বিতীয়ত বছরের এই সর্বোত্তম দিনে আমাদের যেটা করণীয় আমাদেরকে পারস্পরিক কুশল বিনিময়ের মাধ্যম দিয়ে আমাদের মহাব্বতের জায়গাটা আমাদের আমাদের পারস্পরিক যে হৃদতার জায়গাটা আমাদেরকে বৃদ্ধি করতে হবে আমাদের আত্মীয় স্বজন যারা রয়েছেন আমাদের পাড়া প্রতিবেশী যারা রয়েছেন আমাদের পরিচিত অঙ্গন যারা রয়েছেন আমাদের সাংগঠনিক ভাইরা যারা রয়েছেন দিদি ভাইরা যারা রয়েছেন সবার সাথে আমাদের একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের জায়গা যেন তৈরি হয় এবং পারস্পরিক দূরত্বের জায়গাগুলো যেন আমাদের দূর হয়ে যায় এই এই দিনটাকে আমাদের উপলক্ষ হিসাবে গ্রহণ করতে হবে এবং পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের মাধ্যম দিয়ে আমাদেরকে পরস্পরের কাছাকাছি হওয়ার চেষ্টা করতে হবে রসুল সুল্লাহ সাহাবাই কেরাম তারা সাধারণত এই দিনটিতে পরস্পরকে এভাবে শুভেচ্ছা জানাচ্ছেন তাকব্বাল আল্লাহ মিন্না মিনকুম অর্থাৎ আল্লাহ রব্লা আলমিন আমাদের সৎ আমলগুলো কবুল করে নিন আমাদের পক্ষ থেকে এবং তোমাদের পক্ষ থেকে সুতরাং আমাদের পারস্পরিক মহব্বত বৃদ্ধির জন্য রকম শুভেচ্ছামূলক বাক্য আমরা ব্যবহার করতে পারি এবং এর মাধ্যম দিয়ে আমরা যেন চেষ্টা করি আমাদের সবার মধ্যে এই ঈদের খুশিটাকে আমরা যেন বিতরণ করতে পারি বন্টন করতে পারি এবং আমাদের মধ্যে একটা হার্দিক বন্ধন যেন আরও দৃঢ় হয় সে বিষয়ে আমরা পদক্ষেপ নেব তৃতীয়ত দীর্ঘ এক মাস যাবৎ আল্লাহ রবল্লা আলম আমাদেরকে যে খানা পেনার নেয়ামত থেকে বঞ্চিত রেখেছিলেন সেই ন্যামতকে পুনরায় উপভোগ করার এই সুযোগটিকে আমরা ভালোভাবে কাজে লাগাবো আমরা চেষ্টা করব সাধ্যমতো এই দিনটিতে নিজেরা ভালো ভালো খাবার খাবার এবং সেই সাথে যারা আমাদের পাড়া প্রতিবেশী রয়েছেন এবং আমাদের যারা বন্ধুবান্ধব রয়েছেন তাদেরকেও ভালো খাবার খাওয়ানোর মাধ্যম দিয়ে এই দিনটাকে আমরা উদযাপন করবো আল্লাহ রসুল্লাহ ইসলাম এই দিনটিতে ঈদের সালাদ পড়ার আগেই তিনি কিছু মিষ্টান্ন খেতেন বা অর্থাৎ কিছু তিনি খেজুর খেতেন যেভাবে হাদিসে এসেছে কানা লাইয়া দুদু ইয়ৌমাল ফিত্রি হাত তা আকুলা তামরাওতিন ওয়া কুল হুন্না বিতরাম অর্থাৎ আল্লাহ রসুস্লা ইসলাম কিছু খেজুর না খাওয়া পর্যন্ত তিনি ঈদের সালাতের উদ্দেশ্যে বের হতেন না এবং তিনি খেজুরগুলা বেজোড়ভাবে খেতেন অর্থাৎ একটা তিনটা পাঁচটা এভাবে বেজড় করে খেতেন ঈদের এই দিনে আপনি লক্ষ্য করুন আপনার প্রতিবেশীরা আপনার আত্মীয়স্বজনরা ঠিকমতো ভালো খাবার খেতে পারছে কি না আপনি তাদেরকেও আপনার আনন্দের সাথে সামিল করে নিন এবং তারাও যেন একই সাথে ঈদের এই আনন্দকে এই নেয়ামতকে উপভোগ করতে পারে সেই ব্যবস্থা আপনার পক্ষ থেকেও যেন থাকে এই চেষ্টাটা আমাদের রাখতে হবে চতুর্থত ঈদ উপলক্ষে যে কোনো হালাল বিনোদনমূলক অনুষ্ঠানে বা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করা জায়েজ রয়েছে আল্লাহ রসুল্লাহ ইসলামের পক্ষ থেকে সোহি বুখারির নয়শো পঞ্চাশ নম্বর হাদিসে এসেছে একবার ঈদের দিন সুদানিরা তীর এবং বর্ষা নিয়ে খেলাধুলা করছিল আল্লাহ ইসলাম এই দৃশ্য দেখে তিনি আয়সার রাজ আনহাকে জিজ্ঞাসা করলেন তুমি কি তাদের খেলা দেখতে চাও তখন আয়সার রাজ আনহা বললেন হ্যাঁ আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম তখন তাকে তার পিঠের আড়ালে নিয়ে সেই খেলা দেখার ব্যবস্থা করে দিলেন আয়সার রাজুল্লাহ আনহা দীর্ঘক্ষণ যাবৎ সেই খেলা দেখার পরে তিনি ক্লান্ত হয়ে গেলেন চলে গেলেন এখান থেকে যেটা স্পষ্ট বোঝা যায় যেটা আল্লাহ রসুল্লাহ ইসলামের পক্ষ থেকে এই দিনটিতে বিশেষ হালাল বিনোদনের বা খেলাধুলোর অনুমোদন রয়েছে অতএব এই দিনটিতে আমরা চেষ্টা করব আমাদের যারা বাচ্চা কাচা রয়েছে আমাদের শিশু কিশোর যুবক যারা রয়েছে তাদেরকে আমরা খেলাধুলায় উৎসাহিত করব। এবং এই দিনে আমাদের যারা সাংগঠনিক ভাইরা রয়েছেন তারা যদি দায়িত্ব গ্রহণ করে প্রতিযোগিতামূলক খেলাধুলোর আয়োজন করেন তবুও সেটা করতে পারেন যাতে এর মাধ্যম দিয়ে আমাদের তরুণ যুবকদের মধ্যে একটা ঈদের একটা খুশি বা আনন্দের একটা ফলগু ধারা যেন বয়ে যায় এবং হালাল বিনোদনের মাধ্যম দিয়ে তারা যেন এখান থেকে পূর্ণ আনন্দ উপভোগ করতে পারে সেজন্য সে ব্যবস্থাপনা যারা দায়িত্বশীল পর্যায়ে রয়েছেন তারা এ বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন ইশাল্লাহ যারা দায়িত্বশীল পর্যায়ে রয়েছেন তারা এই বিষয়টি অবশ্যই ইনশাল্লাহ খেয়াল রাখবেন এছাড়া আজকের এই দিনে আমাদের পিতা মাতা আমাদের আত্মীয় স্বজনের সাথে সাক্ষাতের ব্যবস্থা রাখতে হবে সেটা পারিবারিক পুনর্মিলনীর মাধ্যম দিয়ে হোক অথবা ঈদ পুনর্মিলনির মাধ্যমে হোক অথবা অন্য যে কোনো অনুষ্ঠানের মাধ্যমে হোক এই ধরনের অনুষ্ঠানের মাধ্যম দিয়ে আমাদের আত্মীয় স্বজনকে একত্রিত করা একটা সুযোগ আমাদেরকে তৈরি করতে হবে যাতে পারস্পরিক মহব্বত আমাদের মধ্যে বৃদ্ধি পায় এবং আমাদের মধ্যে পারস্পরিক আন্তরিকতা জায়গাটা বৃদ্ধি পায় এবং এইদের মূলত উদ্দেশ্য কিন্তু এটাই যে আমাদের পারস্পরিক বন্ধন মহাব্বত বৃদ্ধি করা সুতরাং এই বিষয়ে আমরা যেন সাধ্যমতো চেষ্টা করি আমাদেরকে খেয়াল রাখতে হবে এই দিন ঈদ বিনোদনের নাম করে আমরা যেন কোনো প্রকার অন্যায় অশ্লীলতা সাথে যুক্ত হয়ে না পড়ি এখন আমরা জানি যে মিডিয়ার মাধ্যম দিয়ে নানা ধরনের ঈদ সংস্কৃতি যেগুলো অপসংস্কৃতি বলতে হবে এই সমস্ত অপসংস্কৃতির আমদানি করার মাধ্যম দিয়ে আমাদের যুবকদের চরিত্র নষ্ট করে দেওয়া হচ্ছে এবং এই আনন্দের নাম করে সেখানে বেলের অশ্লীলতার একটা প্রদর্শনী চলছে এখান থেকে আমাদেরকে অবশ্যই অবশ্যই বিরত থাকতে হবে ঈদ আনন্দের নামে এই সমস্ত চ বিধ্বংসী নাটক সিনেমা গান বাজনা করা বা নারী পুরুষের অবাধ মেলামেশার একটা ব্যবস্থা রাখা বা বিজাতীয় সংস্কৃতির সাথে সাদৃশ্যপূর্ণ কোনো কাজ করা সম্পূর্ণ হারাম অতএব এই দিনটিতে আমাদেরকে অবশ্যই এই ধরনের অন্যায় অশ্লীলতা থেকে এবং হারাম বিনোদন থেকে বিরত থাকতে হবে তাছাড়া আজকাল দেখা যায় ছোটো ছোটো পিক আপে করে আমাদের তরুণ কিশোররা তারা বিভিন্ন জায়গায় নাচানাচি করে পরিবেশটা একেবারেই বিনষ্ট করে ফেলে এবং হর্ন দিয়ে সাইরেন দিয়ে তারা আমাদেরকে আমাদের ঈদ অনুষ্ঠানটাকে তারা কলুষিত করে তোলে আমরা বিনীতভাবে আহ্বান জানাবো আমাদের যারা অভিভাবকরা রয়েছেন যারা দায়িত্বশীল পর্যায়ে রয়েছেন তারা যেন এই কাজটি বাধা দেওয়ার চেষ্টা করেন আমাদের তরুণ যুবকদেরকে যেন এই অন্যায় পথে যাওয়ার সুযোগ তারা না দেন যদি সুযোগ দেন তাহলে নিঃসন্দেহে তারাই কিন্তু সবার আগে দায়ী হবেন আমাদের উঠতি বয়সী তরুণদের এবং যুবকদের যেন আমরা এইভাবে ধ্বংসের দিকে ঠেলে না দেই এবং ঈদ আনন্দের নাম করে তাদেরকে যেন এই ধরনের অশ্লীলতা এবং বেলল্লাপোনার মধ্যে আমরা ঠেলে না দেই আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে হেফাজত করো পরিশেষে বলবো ঈদের এই আনন্দ মূলত শির থেকে মুক্তির আনন্দ এক আল্লাহর কাছে আত্মসমর্পণের আনন্দ এক মাস মাসব্যাপী তাকুয়ার যে প্রশিক্ষণ আমরা গ্রহণ করেছিলাম সেই তাকুয়া অর্জনের আনন্দ আত্মশুদ্ধি অর্জনের আনন্দ সুতরাং এই দিনটিকে টিকে যেন আমরা পরিপূর্ণ ধর্মীয় ভাব গাম্ভীর্যতার সাথে পালন করি এটা যেন একটা সেরেফ অনুষ্ঠান সর্বস্ব বা প্রচলিত অর্থে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের মতো না হয়ে যায় এ বিষয়ে যেন আমরা প্রত্যেকেই খেয়াল রাখি ঈদ হলো আল্লাহ রব্লআ আলমীর পক্ষ থেকে মুসলিম উম্মার জন্য একটি নিয়ামত এই নিয়ামতের সুক্রিয় আদায় করার মাধ্যম দিয়ে আমাদেরকে ঈদ উদযাপন করতে হবে আল্লাহ রব্লু আলমিন সুরাবা কারার একশো পঁচাশ নম্বর আয়াতে বলছেন ওয়ালি তুক মির ঈদ দাতা ওয়ালি তুকাবিরুল্লাহ আলাহ ওয়ালা আল্লাহ করুন অর্থাৎ এই ঈদ আমাদের জন্য আল্লাহ রব্ল আলমিনের মাহত্য বর্ণনা করা তার তাকবীর তার নামে তাকবীর উচ্চারণ করার একটা উপলক্ষ। এবং আল্লাহ রব্লআ আলমিন আমাদেরকে যে দীর্ঘ এক মাস যাবত। একমাত্র দিকে রুজু থেকে তারই দেখানো পন্থা অনুযায়ী ইবাদত করা তৌফিক দান করেছেন এবং এই প্রশিক্ষণ গ্রহণের সুযোগ দান করেছেন এই তার প্রতি স্বরূপ এই উদযাপন সুতরাং এই উদযাপনকে যেন আমরা আল্লাহ রব্ল আলমিনের নামতের সুক্রিয়া আদায়ের মাধ্যম হিসাবে গ্রহণ করি দীর্ঘ এক মাস আল্লাহ রব্ল আলমিনের ইবাদতের মধ্যে কাটানোর পুরস্কার হিসাবে আমরা যে দিনটিকে পেলাম সেই দিনটি যদি আমরা অবাধ্যতা দিয়ে শুরু করি তাহলে এর চেয়ে নিকৃষ্ট কাজ এর চেয়ে হতাশাজনক কাজ আর হতে পারে না অতএব ঈদের এই আনন্দ যেন অন্যায় অশ্লীলতার মধ্যে ডুবে না যায় সময় এবং খাদ্যের অপচয়ের মধ্যে যেন নিমজ্জিত না হয় এ বিষয়ে আমরা প্রত্যেক ইনশাআল্লাহ খেয়াল রাখবো নতুবা ঈদ পালনের যে মৌলিক উদ্দেশ্য সেই উদ্দেশ্য কিন্তু অর্জিত হবে না সেই সাথে আল্লাহবুল্লা আলমিনের সন্তুষ্টিও অর্জিত হবে না তাকুয়াও অর্জিত হবে না অতএব আসুন ঈদের এই আনন্দ আয়োজনটাকে আমরা আল্লাহ রবল্লা আলমিনের পরিপূর্ণ আনুগত্যের মধ্য দিয়ে কাটানোর চেষ্টা করি আল্লাহ রব্ল আলমীর দেওয়া বিধান অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করার চেষ্টা করি সেই সাথে পবিত্র রমজান মুবারকের দীর্ঘ এক মাস সিয়াম সাধনার মাধ্যম দিয়ে আমরা যে তাকুয়ার শিক্ষা পেয়েছি যে এখ্লাসের শিক্ষা পেয়েছি সেই শিক্ষাগুলো আমাদের ব্যক্তি জীবনে আমাদের পারিবারিক জীবনে আমাদের সামাজিক জীবনে সাধ্যমতো বাস্তবায়ন করার চেষ্টা গ্রহণ করি এবং বাকি এগারোটি মাস এই পথেই আমাদের জীবন পরিচালনার জন্য সাধ্যমতো প্রচেষ্টা গ্রহণ করি আল্লাহরবুল্লাহ আলমিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন আল্লাহ আমিন প্রিয় দর্শক বাংলাদেশে আলহ যুবসংঘের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে অবস্থানরত সংগঠনের সকল পর্যায়ের দায়িত্বশীল কর্মী এবং শুভাকাঙ্ক্ষীদেরকে এবং সেই সাথে সমগ্র দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি তাকাবাল আল্লাহ মিন্না অমিন সালেহাল আমাল আল্লাহ রব্ল আলমিন আমাদের সকলের এই ঈদের খুশিকে এবং এই ঈদ আয়োজনকে কবুল করে নিন সে সাথে আমাদের যারা রোগগ্রস্ত রয়েছেন তাদেরকে দ্রুত আরোগ্য দান করুন যারা মৃত্যুবরণ করছেন আল্লাহ রবুল্লা আলমিন তাদের গুনা খাতাকে মাফ করে তাদেরকে জানাতুর ফেরদাউস দান করুন আল্লাহ রব্ল আলমিন আমাদের সকলকে তার দিনের পথে পরিচালনা পরিচালিত হওয়ার তৌফিক দান করুন সেই সাথে কাল কেয়ামতের ময়দানে আমাদের সকলকে তার অনুগ্রহপ্রাপ্ত বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত করে নিন আল্লাহম্ম আমিন ওয়াখির দাওয়ানা আলি আহামদুলিল্লাহিরবুল আলমিন